একেই হয়তো বলে লাগাম অন্যের কাছে দিয়ে ঘোড়ার অপেক্ষায় থাকা। বিশ্বকাপে বাংলাদেশ টিকে আছে এখনো, তবে ভাগ্য লিখবে অন্যরা। অথচ আগের ম্যাচগুলোই ক্রিকেটাররা নিজেদের দায়িত্বটুকু ঠিকভাবে পালন করলে আজ এই কঠিন সমীকরণে পড়তে হতো না লাল সবুজদের। শুধু বাংলাদেশ নয়, সুপার টুয়েলভের চতুর্থ রাউন্ড শেষ করলেও গ্রুপ টু থেকে এখনও শীর্ষ চার নিশ্চিত করতে পারেনি কোনো দল। এমনকি টেবিল টপার ভারত কিংবা অ্যাডভান্টেজ বারে থাকা দক্ষিণ আফ্রিকাও না। এখান থেকে কপাল পুড়তেও পারে, আবার সুপার আপসেট ঘটিয়ে বাংলাদেশ পেতে পারে সেমির টিকিট। 6 অক্টোবর অস্ট্রেলিয়ায় পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ, যেখানে সমানে সমান সম্ভাবনা দুদলেরই। অর্থাৎ ম্যাচ জিততে উভয়েরই সুযোগ রয়েছে 6 পয়েন্ট নিশ্চিত করার। তারপরও তাকিয়ে থাকতে হবে অন্যের দিকে, সঙ্গে সাকিবদের নেট রান রেটে পিছিয়ে থাকার বিষয়টা থাকছেই। গ্রুপ টু সেরা ভারত ম্যাচ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। এই ম্যাচে রোহিতরা জিতলে কোনো হিসেব ছাড়াই উঠে যাবে সেমিফাইনালে। ম্যাচ বৃষ্টিতে পণ্ড হয়ে 1 পয়েন্ট পেলেও তাই, তবে ওরা যদি হেরে যায় জম্বে খেলা, সেক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানকে বড় ব্যবধানে হারালেই চলবে, সমান সুযোগ থাকবে বাবর আজমদেরও। অপর ম্যাচে দক্ষিণ আফ্রিকা নেদারল্যান্ডসের কাছে হেরে গেলে সমীকরণ সহজ, তখন বাংলাদেশ পাকিস্তান ম্যাচের জয়ী দল কোনো হিসেব ছাড়া চলে যাবে শীর্ষ চারে। তবে প্রোটিয়ারা যদি জিতে যায়, আবার ভারতও জয়ের দেখা পেলে কপাল পড়বে বাংলাদেশ এবং পাকিস্তানের। এস এম ইকবাল, সময় সংবাদ।